नमस्कार मनेर मतो चैनेले आपना के स्वागत सर आपनार जदि परिचय दें भिवार्स देर आमार नाम आशीष महापात्र आमार बाड़ी पश्चिम बांगला कलकाता कांथी थेके बोलछि। अच्छा आपनि एटा कि करछेन? आमि एटा झिनुक परिष्कार करछि। ঝিনুক দিয়ে মুক্তি চাষ হয়, তো ঝিনুক পরিষ্কার করছি। এটা করলে ঝিনুকের কি উপকার হবে? এতে এই যে ঝিনুকের সাইডে যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়ে যায়, যে ঝিনুককে মেরে দেয়, তো এগুলো ঝিনুক মারা যাবে না, তার জন্য এগুলো মাঝে মাঝে পরিষ্কার করে দিতে। এটা আপনি কতদিন ধরে করছেন? আমি এটা দীর্ঘদিন ধরে গবেষণা করছি, কিন্তু এই সবে প্রথম এটা আমি প্র্যাকটিক্যালি কাজ করা শুরু করেছি। আচ্ছা এটা আপনি কোথায় করছেন? এটা আমি চৌবাচ্চায় করব। চৌবাচ্চায় জল ব্যবস্থা রেডি হয়ে গেছে, ওখানে কিছু মাছ ছাড়া আছে, সেখানে আচ্ছা ঝিনুক থেকে মুক্ত তৈরি করতে কতদিন লাগবে? এটা আমরা করব ইয়ে ঝিনুক আপনার ডিজাইন মুক্ত চাষ করব, ডিজাইন মুক্ত তৈরি করব। আমরা ডিজাইন মুক্ত তৈরি করব, সেখানে এক একটা ঝিনুকে দুটো থেকে চারটেও মুক্ত তৈরি করা যায়। আচ্ছা এটা কি আপনার সাইড বিজনেস? হ্যাঁ এটা আমার সাইড বিজনেস। আপনি আর কি রোজগার করেন? আমার সাইকেলের বিজনেস আছে, সাইকেল দোকান আছে, সাইকেল কাজ করি। এটার সঙ্গে কি অন্য কোনো কিছু চাষ করা যাবে? হ্যাঁ মাছ আর ঝিনুক একসাথে দুটো চাষ করে নেবো, এবার মাছেও কিছু ইনকাম হবে, ঝিনুকেও হবে। এটার জন্য মাছের এবং ঝিনুকের অন্য অন্য খাবার দরকার? একই মাছ চাষে যে খাবার দেওয়া হয় সেই খাবারেই ঝিনুকের খাবার হয়ে যায়, তবে একটু পরিচর্যা করতে হয়, যা যা জলের প্রিপারেশনগুলো ইত্যাদি এবং খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক নিয়মিতভাবে দিতে হয়, আর এগুলোকে চেক আপ করতে হবে। ঝিনুকের কি খাবার একটু বলবেন? ঝিনুকের এমনি আমরা গোবর জল, ইউরিয়া, ডিএপি বিভিন্ন রকমের খাদ্যগুলো, সবুজ কণা জন্মানো সুবিধা হয় ওই খাবারগুলো দিলে, তার থেকে এরা খাওয়ার সময় হবে। আচ্ছা বাজারে এর বিক্রয় মূল্য কত? বাজারে এর বিক্রয় মূল্য কত? মুক্ত বিক্রয় মূল্য মানে একটা মুক্ত যদি ভালো মুক্ত হয় এমনি 200 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়ে যায় জুয়েলারি দোকানে। আচ্ছা ঝিনুক থেকে মুক্ত তৈরি কিভাবে তৈরি হয়? ঝিনুকে ভেতরে আমরা ওই নিউক্লিয়াস ভরে দিলে ওতে একটা লেখা ছাড়ে ঝিনুক, তখন কী হয় ওইগুলোতে স্পট জমে জমে ওটা মুক্ত তৈরি হয়। আচ্ছা আপনি কি আমাদের ভিউয়ারদের কিছু বলতে চান এর বিষয়ে? বলছি বেকার না থেকে আমি যাদেরকে যারা বেকার আছেন তাদেরকে বলতে চাইছি, যদি পুকুর থাকে কিংবা চৌবাচ্চায় করে আপনি বা আপনারা ঝিনুক এবং মাছ দুটোই একসাথে চাষ করতে পারেন, একটু প্রশিক্ষণ নিয়ে এটা করলে ভালো হয়। উপযুক্ত কোনো স্যারের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বা যারা করছেন চাষ তাদের থেকে একটু প্রশিক্ষণ নিয়ে এটা করলে খুবই ভালো লাভবান হবে। বছরে এমনকি বছর দেড় বছর এক দেড় বছর সময় লাগে ভালো মুক্ত তৈরি হতে, তখন কিন্তু 4 গুণ থেকে 6 গুণও লাভ করা যায়। এমনও আছে যে একটা ঝিনুক চাষ করে উঠতে 30 থেকে 35 টাকা খরচা হবে, 40 টাকা খরচা হবে, কিন্তু ওর ইনকামটা আছে কমসে কম মানে 40-এর জায়গায় 400 থেকে 800, 1000 টাকাও হয়ে যায়, 8-10 গুণও হয়ে যায়। আপনার একটু ঝিনুকের সাইজগুলো দেখাবেন? ঝিনুক আমাদের বড়ো বড়ো ঝিনুক আছে, এগুলো এগুলোতে দুটোর জায়গায় 4টেও এ করা যাবে। একটু দেখান,
এই সাইজগুলো আপনারা দেখছেন অনেকটাই বড় আছে। আপনার পরবর্তী পরিকল্পনা কি? পরবর্তী পরিকল্পনা এখন এটা ট্রায়াল হচ্ছে, এরপরে এতে সাকসেস হলে আমি কুকুর কয়েকটা নিয়ে পুরো 8-10 হাজার ঝিনুক একসাথে চাষ করবো, সেরকম পরিকল্পনা। আচ্ছা, 8-10 হাজার ঝিনুক বাজারে কতটা দাম হবে? মাল তৈরি হওয়ার পরে তার রেটের ব্যাপারটা হবে, মিনিমাম আমার 30 টাকা খরচা করে তার থেকে যদি আমি 100 থেকে 200, 400, 1000 বিভিন্ন রকমের দামে মুক্ত ছাড়তে পারি। একটা ঝিনুক থেকে 200 থেকে মিনিমাম 1000 টাকা 1200 টাকাতেও অনেক সময় মুক্ত বিক্রি হয়, তবে তৈরিটা নির্ভর করছে এবং লাস্টে ওর দাম। পরবর্তী আপডেট আমি পরে জানাবো।